রহমতুল্লাহ একদিনই ভাই আপনি জানতে চেয়েছেন কোন সময় আল্লাহ রাবুল্লা আলামিন দোয়া কবুল করে থাকেন আল্লাহ রাবুল্লা আলামিন তার বান্দার সবসময় দোয়া কবুল করে থাকেন কিন্তু বিশেষ বিশেষ কিছু সময় আছে যে সময়গুলোতে আল্লাহ রাবুল্লা আলামিন বান্দাকে খালি হাতে বা দোয়াটা খালি হাতে ফিরাই দেন না যদি আল্লাহ রসুল্লাহাল্লাম বলেছেন আল্লাহর কাছে অপছন্দনীয় যে বান্দাকে খালি হাতে ফিরিয়ে দেওয়া তার মধ্যে থেকে যে সময়গুলোতে আল্লাহ দোয়া বেশি বেশি কবুল করে থাকেন যেমন লাইলাতুল কদরের রাত্রিতে আহ দোয়াফি জৌফল আহ রাতের শেষ অংশে যখন মানে ফজরের পূর্বে বা সেহরির সময় ওই সময়টাতে আল্লাহ রবুল্লা আলমিন দোয়া কবুল করে থাকেন

ঠিক তেমনি ভাবে পাঁচ ওয়াক্ত সালাতে শেষ সময় পাঁচ ওয়াক্ত সালাতে শেষ সময় বলতে পাঁচ ওয়াক্ত সালাত শেষ করার পর ফরজ সালাত শেষ করার পর যখন আপনি ইস্তেফার করবেন ইস্তেফার করার পর আপনি দোয়া করতে পারেন যেমনটি হাদিসে আবি উমামা রাজি আল্লাহ থেকে একটা হাদিস পাওয়া যায় হাদিস বলছে কি লাইয়া রসুল আল্লাহ আই দোয়া আসমা আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলো হে আল্লাহ রসুল আল্লাহ কোন দোয়াটা বেশি শোনেন গ্রহণ করেন আল্লাহ রসুল বললেন কালা জৌফাল্লাইল আখার রাতের শেষাংশে যেটা দোয়া করা হয় ও এবং পাঁচ ওয়াক্ত সালাতের পর যে দোয়াটা করা হয় এর মানে কিন্তু এই নয় যে আপনি সালাম ফিরিয়েই দোয়া শুরু করবেন সালাম ফিরিয়ে ইস্তেফার করার পর আপনি চাইলে দোয়া করতে পারেন হাদিসটি ইমাম তিরমিজি বর্ণনা করেছেন এবং ইমাম আলবানি হাদিসটিকে হাসান বলেছেন ঠিক তেমনি ভাবে আহ আজান ইকামতের মাঝে দোয়া কবুল হয় আল্লাহ সাল্লাম বলেছেন আজান এবং ইকামতের মাঝে কোনো দোয়াকে আল্লাহ ফিরিয়ে দেয় না মানে আল্লাহ কবুল করে থাকেন ঠিক তেমনি ভাবে যখন আজান হয় তখন আল্লাহ রবুল আলমিন দোয়া কবুল করে থাকেন বৃষ্টি যখন বর্ষণ হয় তখন আল্লাহ রবুল আলমিন দোয়া কবুল করে থাকেন আহ যেমনটা আহ আল্লাহ রসুল্লাহ আলী বলেছেন

তে যদি কেউ চায় আল্লাহর কাছে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার মনোকামনা বা তার চাওয়াটাকে পূর্ণ করেন কিন্তু এখানে নির্দিষ্ট বলা হয়নি যে রাতের কোন অংশটা কোন সময়টা রাতের অংশটা বলা হয়েছে রাতে একটা সময় আছে এক ঘন্টা একটা সময় আছে ঠিক তেমনি ভাবে শুক্রবারে একটি সময় আছে একটু সময় আছে এক ঘন্টা সময় আছে সে সময়টা আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে থাকেন ইমাম বুখারী এই বিষয়ে একটা হাদিস বলেছেন ইমাম মুসলিমও নিআসচার ফি সাআতু লা ইউফকহুমা আব্দু মুসলিম কائم ইসালি ইয়াসাল আল্লাহ তাআলা শাইনি লআতাউ ইয়াহা যে জুমার দিন একটা সময় আছে যে সময়টাতে মানুষ যদি দোয়া করে সেই দোয়াটা আল্লাহ কবুল করেন ঠিক তেমনিভাবে সিজদায় যদি কোনো দোয়া করা হয় সেই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন ঠিক তেমনিভাবে জমজলের পানি পান করার সময় যদি কেউ দোয়া করে সেই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে থাকেন ঠিক তেমনিভাবে যখন কোনো মরুক ডাকে তখন দোয়া করলেও সেই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন আহ কবুল করে থাকেন তারপর এই দোয়াটা পাঠ করে যদি কেউ আল্লাহর কাছে চায় কিছু চায় দোয়া করে থাকেন আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ তার দোয়াও আহ কবুল করবেন ঠিক তেমনিভাবে আরো অনেক ই রয়েছে যে সময়টাতে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া আহ কবুল করতে তার মধ্যে থেকে কিছু আমি উল্লেখ করলাম আল্লাহু আলমীর সব হফি